বন্দে পুরুষোত্তম। 17ই আশ্বিন 1346 বুধবার, ইংরাজি 4 তারিখ 10 মাস 1939। শ্রীশ্রী ঠাকুর সকালে বাঁধের ধারে খড়ের ঘরে নিরালায় বসেছিলেন। একটি দাদা এসে তার দুর্বলতার কথা ব্যক্ত করলেন। শ্রী শ্রী ঠাকুর পুরুষ দীপ্ত ভঙ্গিতে বললেন, পুরুষত্বের অবমাননা আমি সহ্য করতে পারি না, বড় কষ্ট হয়। সে কি পুরুষ মানুষ যে একটা মেয়ের প্রতি কামালুল তার জন্য জীবন বলি দিতে চায়? মানুষ একবার ঘা খেয়েও যদি সাবধান না হয় তার আর কি করা যায়? ভদ্রলোকটি বললেন, পারি না যে। শ্রী শ্রী ঠাকুর উত্তেজিত কণ্ঠে বললেন, ভণ্ডামি করিস নে। পারি না মানে? না পারার কথা বসে বসে ভাবিস তাই পারিস না, চাস না তাই পারিস না। ওসব ভণ্ডামি নাকামি সেরে দে, বাঁচতে চাস তো ঠিক পথে চল। তোর লজ্জা করে না তুই মেয়েদের কাছে লাঞ্ছিত হস? মেয়েরা যদি পুরুষকে ভালোবেসে কৃতকৃতার্থ বোধ না করে তাহলে কি হলো? মেয়ে মুখ পুরুষকে মেয়েরা ঘৃণাই করে, সে মেয়ে যত হীন হোক না কেন। একটা মেয়ের অভাব আর একজনকে দিয়ে পূরণ করতে চাইলে বিকৃতি হয়, জরা পাকিয়ে যায়, অর্থাৎ বিকৃত যৌন আকুতি জন্মায়। সাবধান। পরে একটি মাকে কথা প্রসঙ্গে বললেন, মা হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার। রামপ্রসাদের গানে আছে, মা হওয়া কি সহজ কথা, প্রসব করলেই হয় না মাতা। ব্রজাদপি কঠোরানী মৃদুনী কুসুমাতপি হতে হবে, তা না হও তো ছেলে পেলে মা থাকতে মা পাবে না। জয় গুরু।